মুরগির মাংস খেতে কে না ভালোবাসেন, কিন্তু তাই বলে প্রতিদিন? তাও আবার একটা করে আস্ত মুরগি খাওয়ার কথা বোধহয় খুব কম লোকই ভাবতে পারেন, এমন কাণ্ডই করে দেখিয়েছেন আমেরিকার এক যুবক। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও ঘটনাটি সত্য। জানা যায় ওই যুবক টানা 40 দিন ধরে 40টি আস্ত মুরগি একাই খেয়ে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। তার এই কীর্তি প্রকাশে আসতেই সামাজিক মাধ্যমে হইচই শুরু হয়ে গিয়েছে। 31 বছর বয়সী আলেকজান্ডার টমিনস্কিকে এখন ফিলাডেলফিয়ার চিকেনম্যান বলে ডাকা হয়। সামাজিক মাধ্যমে খাবার নিয়ে অনেকে নানা রকমের চ্যালেঞ্জ করে দেখান, সেরকমই এক চ্যালেঞ্জ হিসেবে আস্ত মুরগি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই যুবক। নিজের লক্ষ্য পূরণ করতে তাই টানা 40 দিন ধরে 40টি আস্ত মুরগি খেয়েছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসকে ওই যুবক জানিয়েছেন যে লোককে আনন্দ দেওয়ার জন্য কিছুটা কষ্ট তো করতে হয়েছেই। রোজ একটা করে আস্ত মুরগি খাওয়া যে শরীরের পক্ষে খুব একটা স্বস্তির নয় সেটাই বোঝাতে চেয়েছিলেন তিনি। তবে জানা গিয়েছে টানা 40 দিন তিনি শুধু মুরগিই খেয়েছেন, তার খাবারের প্লেটে আর কিছু ছিল না। নিজের টুইটার অ্যাকাউন্টে রোজে মুরগি খাওয়ার পোস্ট করতেন আলেকজান্ডার। তারপর যখন সেই 40তম দিন এলো তখন ঢাকঢোল পেটিয়ে আয়োজন করেছিলেন তিনি। গত নভেম্বরও ছিল তার মুরগি খাওয়ার 40তম দিন। তার আগে জনসাধারণকে রীতিমতো আমন্ত্রণ জানিয়ে শহরের নানা প্রান্তে পোস্টার দিয়েছিলেন, আর শেষ দিনে পুরো মুরগি খাওয়ার আয়োজন করা হয়েছিল ডেলাওয়ার নদীর একটি জেটিতে। সেখানে পাতা হয়েছিল রেড কার্পেটও। ভিডিওটিতে দেখা গিয়েছে জনতার উচ্ছ্বাসের মধ্যে তিনি 40তম দিনে মুরগির স্বাদ আস্বাদন করেছেন। তারপর চ্যালেঞ্জ সম্পন্ন করার পর তাকে আনন্দে মাততেও দেখা গিয়েছিল।